হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ডিএসই বি থ্রির জাপান পেপারে যে হ্যারিস চুক্তি যে প্রশ্নটা আছে 5 মার্কসের, তো সেই প্রশ্ন সম্পর্কে দেখো। 1854 খ্রিস্টাব্দে 31 মার্চ স্বাক্ষরিত কানাগাওয়া চুক্তির শর্ত অনুসারে মার্কিন সরকার হ্যারিসকে কনসাল হিসাবে জাপানে প্রেরণ করেছিল। 1856 খ্রিস্টাব্দে আগস্ট মাসে হ্যারিস সিমোডাতে উপস্থিত হয়েছিলেন। কালক্রো এর প্রকাশিত প্রবন্ধ হি ওপেন দ্য ডোর অফ জাপান থেকে জানা যায় যে সাময়িক বিষয় ছাড়া হ্যারিস এই সন্ধির মাধ্যমে কূটনীতিতে জয়ী হয়। 1858 খ্রিস্টাব্দে 29 জুলাই জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি হ্যারিস চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, তো হ্যারিস চুক্তি ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক চুক্তি। এই চুক্তির শর্তগুলি হলো, ঠিক আছে, তো এই চুক্তি কাদের মধ্যে হয়েছিল, না আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে, না জাপানে। কবে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। এটা কী ধরনের চুক্তি? তো এটি হচ্ছে একটি বাণিজ্যিক চুক্তি। ঠিক আছে, তো চুক্তির শর্তগুলি কী? এই চুক্তির মাধ্যমে জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ঠিক আছে, 2, নাগাসাকি এবং সিমোডা বন্দর ছাড়াও কানাগাওয়া, হিয়োগো প্রভৃতি বন্দরগুলি 1860 থেকে 1863 খ্রিস্টাব্দের মধ্যে আমেরিকানদের জন্য উন্মুক্ত করা হবে এবং ব্যবসা বাণিজ্যের অনুমতিও দেওয়া হবে। 3, আমেরিকানদের বসবাসের জন্য ইয়োডো ও ওসাকা শহর তাদের বসবাসের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ জাপানের যে দুটি বন্দর ইয়োডো ও ওসাকা, এগুলো যাতে আমেরিকার বাসীরা বসবাস করতে পারে তার জন্য এটাকে খুলে দেওয়া হবে, চুক্তিতে বলা হয়। 4, নাগাসাকি, সিমোডা, কানাগাওয়া, হিয়োগো প্রভৃতি বন্দরগুলি আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর শুল্ক ধার্য করা হবে, আর শুল্ক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে কে? না মার্কিন যুক্তরাষ্ট্র। কেমন? তারপর জাপানে বসবাসকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিকরা অতি আঞ্চলিক অধিকার ভোগ করবে। অর্থাৎ নাগরিকদের বিরুদ্ধে মামলা হলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিচার হবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু জাপানের আইন তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। নেক্সট, জাপানে বৈদেশিক মুদ্রা চালু করা হবে এবং এই বৈদেশিক মুদ্রার সাহায্যেই জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে। তারপর নেক্সট পয়েন্ট দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ত্রশস্ত্র ও জাহাজ দিয়ে জাপানকে সাহায্য করার প্রতিশ্রুতি দেবে। ঠিক আছে, তারপর আমেরিকার নাগরিকগণ জাপানে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ঠিক আছে, তো দেখো, যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কীরকম লাগছে তোমাদের এরকম উত্তর পেয়ে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের উত্তরের আশায় আমি তোমাদের কিন্তু একের পর এক তোমাদের কিন্তু কিছু কিছু উত্তর আমি তোমাদের দিতে থাকবো। ঠিক আছে, তো দেখো লাস্ট প্যারা দেখো কী আছে। দেখো, হান্টার মিলার বলেছেন, জাপানের বহির্জগতের কাছে উন্মুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হ্যারিসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হ্যারিস চুক্তির 3 মাসের মধ্যে হল্যান্ড, গ্রেট ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স জাপানের সঙ্গে এই ধরনের চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির শর্তাবলী বিশ্লেষণ করলে বলা হয় যে হ্যারিস চুক্তি জাপানের স্বার্থে অনুকূল ছিল না। যথেষ্ট অপমানজনক এই সন্ধির প্রতিটি কার্যাবলী জাপানের বিরুদ্ধে গিয়েছিল। তা সত্ত্বেও এই চুক্তির ফলে জাপান বহির্দেশগুলির সঙ্গে যুদ্ধ এড়াতে পেরেছিল এবং কমোডর পেরির সহায়তায় জাপানকে বহির্বিশ্বের কাছে উন্মুক্ত করার যে প্রক্রিয়া আরম্ভ হয়েছিল তা সম্পূর্ণ হয়েছিল
1858 খ্রিস্টাব্দে হ্যারিস চুক্তির মধ্যে দিয়ে। তো এই ছিল তোমাদের হ্যারিস চুক্তির উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানবে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।